নমস্কার বন্ধুরা, আমি হলাম তোমাদের বন্ধু বকবক কুইন। আজ আমি তোমাদের সলমান ইউসুফ খানকে নিয়ে বলবো, যিনি হলেন বলিউডের জনপ্রিয় একজন কোরিওগ্রাফার। তোমরা তো সবাই জানো যে তিনি ডান্স ইন্ডিয়া ডান্স সিজনের চ্যাম্পিয়ন। তিনি ডান্সার ছাড়াও অভিনয়ও করেছেন, যেমন ABCD, লাভ ইউ ফ্যামিলি, হার্ট বিটসে। তিনি 12 জুন 1985 সালে ব্যাঙ্গালোরে জন্মগ্রহণ করেন, কিন্তু তার আসল নাম হলো মোহাম্মদ ঘোষ। তার দাম্পত্য সঙ্গীও আছেন, তার নাম হলো ফায়জা হারমেন। কিন্তু হঠাৎ এমন কি হলো যে তাকে পুলিশের হাতে পড়তে হলো এবং গ্রেপ্তার হতে হলো? চলো বন্ধুরা, তাহলে আমরা জেনে নিই আসল ঘটনাটি কী। তিনি নাকি একজন নৃত্যশিল্পীর সাথে শ্লীলতাহানি করেন। হ্যাঁ, সেই নৃত্যশিল্পী অভিযোগ দায়ের করেন 30 জানুয়ারি মুম্বাইয়ের ওশিয়ারা থানায়। তারপর পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখার পরে সলমান ইউসুফ খানকে রবিবার গ্রেপ্তার করে। এরকম শোনা যায় যে ওই নৃত্যশিল্পীর সাথে সলমানের আলাপ হয় ওশিয়ার একটি কফি শপে। সেখানেই নাকি তাকে দুবাইতে একটি প্রোগ্রাম পারফর্ম করার জন্য প্রস্তাব দেওয়া হয়। কফি শপ থেকে নৃত্যশিল্পীকে তিনি নাকি বাড়িও পৌঁছে দেন। গাড়ির মধ্যেই তাকে নাকি আপত্তিকর স্পর্শ করা হয় বলে অভিযোগ করেন। আরও অভিযোগ করেন যে দুবাইতে পারফর্ম করতে যাওয়ার পর সলমান ইউসুফ খান ও তার সঙ্গীরা তাকে ও তার ট্রুপের আরও বেশ কয়েকজনকে যৌন হেনস্থা করে। আরও একটি শোয়ের প্রস্তাব দিয়ে বাহরাইনের একটি রিসর্টে রাত কাটানোর প্রস্তাবও দেওয়া হয় বলে অভিযোগ নৃত্যশিল্পীর। দুবাই থেকে ফিরেই তিনি অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তাকে ও তার ট্রুপের বেশ কয়েকজনকে নাকি হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন নৃত্যশিল্পী। পুলিশ এই ব্যাপারে আরও খতিয়ে দেখছেন। তাহলে বন্ধুরা, দেখা যাক এই ঘটনাগুলি আদৌ সত্যি প্রমাণ হয় কি না। ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করো।